সেলেব টকস নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আর তো আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী, শুরু করছি আরোহী সেলেব টকস। আর আরোহী সেলেব টকস মানে আপনাদের প্রিয় মুখগুলো আপনাদের কাছে নিয়ে আসা, আপনাদের সঙ্গে আলাপ করানো, নতুনভাবে তাদের সাথে পরিচয় করা। তবে আজকে আমার স্টুডিওতে যারা রয়েছেন এবং তাদের আমি নতুন করে ইন্ট্রোডাকশন দেব না, আমি সোজা তাদের সঙ্গে কথা বলেই আপনাদের দেখাবো ঠিক কারা রয়েছেন এবং প্রথমেই যার সঙ্গে আলাপ করাবো তার আলাদা করে কোনো বলা যায় ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয় না, কারণ ছোট থেকে তার অভিনয় দেখেই আমরা মানুষ এবং সেই মানুষটির সঙ্গে সর্বপ্রথম আলাপ করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কে রয়েছে আমার প্রথম গেস্ট। আমার সঙ্গে রয়েছেন সব্যসাচিতা। সব্যদা, আরোহী নিউজে তোমাকে অনেক স্বাগত এবং প্রথমেই বলো কেমন আছো। একদম কোভিড সিচুয়েশনেও ভালো আছি, কারণ আমরা সব রকম স্টে সেফ ব্যাপারটা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে যাতে সুস্থ থাকা যায়, কাজেই সব রকম নিয়ম মেনে চলছি। এখনো পর্যন্ত যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে। মানে প্রথম থেকে যে আমরা মানে লকডাউনের যে প্রথম একটা কঠোর নিয়ম যে ছিল, যখন আমরা একদম ঘরবন্দি, ঘর থেকে বেরোতে পারবো না, এখন একটু ফ্রি হয়েছে, মানে একটু রাস্তায় মানুষ বেরোচ্ছেন, অফিসে যাচ্ছেন, তো তুমি সেই সময়টা কিভাবে কাটিয়েছিলে? সেই সময়টা বাড়িতে বসে আমরা বেসিক্যালি যেরম হয় আর কি, ওটিটিতে সিনেমা দেখা, ওয়েব সিরিজগুলো দেখা, আরও অন্যান্য অনেক রকম কাজ করেছি, প্রচুর বই পড়েছি। আমার একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির শখ আছে, সেই ছবিগুলো বার করে করে সেগুলো একটুখানি শর্টিং করেছি, একটু ফটোশপিং করেছি, এবং বাড়িতে আমি কোনো না কোনো একটা কাজ খুঁজে বার করে নিয়েছি, কারণ আমার আমার ভালোই লাগে বাড়িতে থাকতে, আমার ভালোই লাগে, অ্যান্ড আই এনজয় স্টেইং অ্যাট হোম। বুঝতেই পারলাম, তাহলে আনলক একদম তোমার কাছে খুব একটা মানে আমাদের কাছে যে একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেটা তোমার কাছে হয়ে দাঁড়ায়নি, একদমই নয়। এবং তারপর যার সঙ্গে আলাপ করবো রয়েছে খেয়ালিদি। খেয়ালিদিকে আমরা আগেও পেয়েছি এবং চুটি আড্ডা দিয়েছি আমরা খেয়ালিদি এবং অরিন্দম দার সঙ্গে, এবং তার পাশেই যে রয়েছে শাওলি মজুমদার। শাওলিদি, তোমাকে আরোহী নিউজে অনেক স্বাগত এবং খেয়ালিদিকেও। তবে আজকে গোটা টিমকে আমরা কেন পেয়েছি এবং কেন সকলের সঙ্গে আড্ডা দিচ্ছি সেইটাই বলি, কারণ আমরা যখন অরিন্দমদার সঙ্গে বা খেয়ালিদির সঙ্গে আড্ডা দিয়েছিলাম, ফার্স্টে আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম যে থিয়েটারে চলো পটল তুলি অরিন্দমদার এক ডিরেকশনে সেই থিয়েটার হয়েছিল, মঞ্চস্থ হয়েছিল এবং প্রায় 250 রজনী বলা যায় সেই নাটক মানুষ দেখেছেন এবং ভালো লেগেছে তাদের। সেই থিয়েটার থেকেই আজকে সেই গল্প, সেই ডিরেকশন, সেই প্রোডাকশন আজ থিয়েটারে আসতে চলেছে এবং সকলের সম্মিলিত একটা উদ্যোগেই থিয়েটারে আসছে এবং সেটা নিয়েই কথা বলবো। এবং এই থিয়েটারের যে প্রডিউসার শাওলিদি আমাদের সঙ্গে রয়েছে ঠিক এই কারণে, এবং খেয়ালিদিও রয়েছে এবং সভ্যতাও সবাই এখানে কিন্তু এই সিনেমার, এবং অবশ্যই ডিরেক্টর যিনি অরিন্দমদা তাকে আমরা পাইনি, কারণ একটু তিনি ব্যস্ত শুটিংয়ে, কোনো কোনো দিন নিশ্চয়ই পাবো। চলো তাহলে সরাসরি আড্ডা দিই, কী গল্প এবং কীভাবে এটাকে গড়ে তোলা হলো, কীভাবে সিনেমা এলো, প্রথমেই শাওলিদির কাছে যাবো। শাওলিদি, এই গল্পটা বা এই যে ডিরেকশন বা যা যেটা মঞ্চস্থ হয়েছিল এতদিন ধরে সেটা বহু পুরনো আমরা জানি, এবং সেটা এতদিন পর থিয়েটারে আসছে, এবং তুমি কীভাবে তোমার মানে এই যে ভালো লাগাটা তৈরি হলো এই ছবিটার প্রতি কীভাবে? প্রথমত বলি যে 250 রজনী শুধু তাতেই আটকেছিল না আর কি প্রোডাকশনটা, 250 রজনী ক্রস করে যতটা বেনুদা মনে রাখতে পেরেছেন, মানে 260টা তো হয়েই ছিল। তারপরে তো বোঝাই যাচ্ছে যে অলরেডি তাহলে এই এই যে থিয়েটারের যে সাবজেক্টটা ছিল সেটা ভীষণ পরিমাণে মানুষের মনে সাড়া ফেলেছিল, তাদের ভালো লেগেছিল, এবং অদ্ভুতভাবে আজকে তো সেটা আমরা আরও বুঝতে পারছি আমাদের ট্রেলার লঞ্চ হয়ে যাবার পরে, আমরাও কোনো না কোনোভাবে সবাই এই এই নাটকটি কখনো না কখনো দেখেছিলাম, কিন্তু এই নাটকটি দেখার বাইরে আমার সাথে নাটকে তখন কোনো রকম কোনো কানেকশন ছিল না। তারপরে কোনো একটি মধ্যরাতে, তখন প্রায় 11:30 হয়ে গেছে, খেয়ালিদি, আমি, অরিন্দমদা, মালহার, আমরা মিলে খেয়ালিদিদের মানে বাড়ির তলাতেই বেশ দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে তখন শুনলাম একটি এরকম চলচ্চিত্র করার ইচ্ছে আছে অরিন্দমদাদের, এবং এইটাকে আর কি বলা যেতে পারে অনেকটা আর্কাইভাল একটা ভ্যালু রাখার জন্য এবং মানুষের যাতে আরও ভালো লাগে, কারণ অবশ্যই
অবশ্যই আমরা একটা মানে বিগ স্ক্রিনের যে অ্যাপিল ওইটাকে তো আমরা অস্বীকার করতে পারি না সেই জায়গা থেকে, সেইখানে তখনই ওই একদম একেবারে মধ্যরাত্রে ফুটপাথে দাঁড়িয়ে গল্পের মধ্যে থেকেই মনে হলো হ্যাঁ এটা করলেই হয়। কিন্তু এর আগে আমার কোনো কোনো রকম কোনো প্রযোজনার সাথে আমি কোথাও কোনো দিন কোনোভাবে কোনোভাবে যুক্ত ছিলাম না, এবং আমার ধারণা ছিল না সিনেমা প্রোডাকশন মানে এত বড় সড়ো একটা কোনো ব্যাপার। কারণ আমার তুমি জানো আমার শুরু একদম আবৃত্তি করে আর কি, মানে মানে মহুল আবৃত্তির ব্যান্ড শুরু থেকে মানে আমারই হাতে তৈরি, তো সেখান থেকে তারপরে আমি স্টুডিও আমি পুরোটা অডিও প্রোডাকশনের মানুষ। এবং এবং খেয়ালিদির সাথে অবশ্যই আমার অরিন্দমদা বা বেনুদা তাদেরও অনেক আগে থেকে খেয়ালিদির সাথে আমার একটা বন্ধুত্ব, তারপরে কিন্তু একেবারেই নয় যে মানে বন্ধুত্বের খাতিরে বা ওই রকম না, মানে সিনেমাটার কথা ভাবলাম এই কারণে কিন্তু আমার হংসরাজের প্রতি প্রেম থেকে। অ্যাকচুয়ালি হংসরাজের এই ছোট ছেলেটাকে আমি আমার তো ভীষণ ভাইয়ের মধ্যে দেখতাম, হয়তো কোথাও একটা ইমোশন কাজ ছিল জানি না, সেটা একেবারেই সাবকনশিয়াসের ব্যাপার, তো হবে হবে তারপরে তো হলো মানে হলো। এখন থিয়েটারে আসতেও চলেছে, আসতে চলেছে, আগামীকালই আমাদের রিলিজ আছে 21 তারিখ, 21শে অক্টোবর পুজোয় আমাদের মানে প্যাস্টাল এন্টারটেনমেন্টের তরফ থেকে সমস্ত আপামোর বাঙালিকে, যেখানে যে বাঙালি আছেন সারা পৃথিবী জুড়ে, আমাদের এই কোভিড আক্রান্ত সময় আমরা যখন আস্তে আস্তে আনলক করছি একেভাবেই আমাদের এই সিচুয়েশনটাকেও মানে দরজাটাকেও আনলক করে বেরোচ্ছি, আমাদের হাসিটাও আমরা চাই আবার আনলক হয়ে ফিরে আসুক। এবং এই ফিরে আসার জন্যই চলো পটল তুলিটা দেখতেই হবে, পরে এই এই গল্পের মধ্যে মধ্যে কোথায় কি সাবটেক্সট, কি কি গল্প অন্তর্নিহিত মিনিং, ওগুলো তো পরে মানে আসবে, কিন্তু একেবারে ওপরে ওপরে ভীষণ একটা নির্ভেজাল হাসি ট্রেলারেই প্রমাণিত, মানে অলরেডি ১০০কে পেরিয়ে গেছে একদম, হ্যাঁ ১০০কে আরো ১০০কে পেরিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ মানে অলরেডি ইটস ক্রসড, মানুষ ভীষণ ভাবে নিচ্ছেন এবং প্রত্যেকে বলছেন আমরা তো একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব, তো ওই সাবধানতা অবলম্বন করেই আসুন সবাই চলুক, কারণ এসে যেন মানে দুদিনের বাদেই মানে সিনেমা হল খুললো, দুদিন চললো, তারপরে একটা বিশাল আবার কিছু নাড়াঘাটা হলো সব বন্ধ হয়ে যাক, সেটা আমরা কোনোভাবেই চাইবো না। মানুষ সুস্থ থাকুন, ভালো থাকুন, একটু শুধু মুখটাকে ঢেকে একটু সাবকনশিয়াস ব্যাপারটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে হাতটা একটু ঘষতে ঘষতে আসুন, কারণ এইখানে একদম বেনুদাকে অন্যভাবে দেখা যাচ্ছে। একদম, এটা নিয়েও কথা বলবো, খেয়ালিদির কাছেও আসি, খেয়ালিদি কিন্তু আমাদের এই সিনেমার নায়িকা, হ্যাঁ একদম, এবং এই ১০ বছর আগের শুট, তুমি সেটাও ভাবো, এবং ট্রেলারে যেটা দেখা গিয়েছে এত মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে তোমায় দেখতে, তো সেটাও তো ভাবতে হবে। আমি এবার বলতে পারি, নিশ্চয়ই ১০ বছর আগে আমি যখন এই মনটা নিয়ে শুটিংটা করেছিলাম তখন একটা মনে হয়েছিল বা এতদিন পর ছবি করছি হয়তো ভালো লাগবে, যখন রিলিজ করবে সবার হয়তো আমি আরেকটা ছবিতে কাজ পাবো কি না পেলেও, এই যে একটা আমার সবসময় বলে আপনাকে সিনেমাতে কেন দেখি না, হয়তো সেই প্রশ্নটা আর করবে না কারণ দু একটা কাজ টাজ হবে, কিন্তু সেটা আস্তে আস্তে দেখলাম পাতালে যেতে 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 একদম বন্ধ, ১০ বছর পর সে যখন আবার পৃথিবীর আলো দেখছে তখন সেই পাকিজা মুভিটা এরকম ১০-১২ বছর ধরে হয়েছিল, রোগা মীনা কুমারী ঢুকছে আর মোটা মীনা কুমারী আর একটা দরজা দিয়ে বেরোচ্ছে, তো আমার হবে আমি রোগা হয়ে সিনেমাতে দেখা দিচ্ছি, যদি কখনো হলে প্রিমিয়ারে যাই দেখবে একটা বিশাল অতিকায় কে একজন ঢুকছে, আমি বলে যে আমি বোরখা পরে যাব, আমি কিছুতেই এই ছবির প্রিমিয়ারে এমনি যাব না। সুতরাং এইটা আমার কাছে একটা ভীষণ কি বলবো এম্বারেসিং, অস্বস্তি, একটা কিরম কিরম লাগছে যে বাবা অত আগ ১০ বছর আগের সেই মন কি আর আজ আছে, কিন্তু মানে ওই ছেলেরা তো হিরের আংটি, ব্যাকা হোক আর সোজা হোক সবসময় হিরের আংটি, বেনুর সে প্রবলেমটা নেই, কিন্তু আমার তো সবাই দেখে বলবে ও মা তুমি এখন কি হয়ে গেছো গো, এই কথাটার ভয় কিন্তু কাটা হয়ে গেছে। এই ট্রেলারটা দেখার পর মানে আমারও ভীষণ ভালো লেগেছে স্বাভাবিকভাবেই, কিন্তু অলরেডি ১০০কে ক্রস করে যায় মানুষের অলরেডি মনে ভালো লেগে লাগছে, কিন্তু শুটিং করার সময় সত্যি মজা পেয়েছি, মজা করেওছি, স্টেজেও মজা পেয়েছি আর শুটিং করাকালীনও মজা পেয়েছি, তবে এটা দীর্ঘ একটা পথ চলা আছে, তো অনেক বছর
তো সেইটা একটা বিরাট জার্নি এবং অরিন্দমের কাছে স্পেশালি এটা একটা খুব ইমোশনাল মুহূর্ত, সব্যসাচীর কাছে, আমার কাছে এবং শাওলি যে আলটিমেটলি মা হয়ে একে জন্ম দিল আর কি, সেই শাওলির কাছে আমরা পুরো চলো পটল তুলি টিম গ্রেটফুল যে অ্যাটলিস্ট ওর হাত ধরে এটা থিয়েটারে আসতে পেরেছে, হলে রিলিজ করছে, এটা একটা বিরাট ব্যাপার। আর অবশ্যই এখানে সব্যসাচীকে একটা সেটার পর তুমি একদম হার্ডকোর কমেডি করছো, তো তোমার ঠিক কি অভিজ্ঞতা বা কিরকম লেগেছিল, মানে 10 বছর আগে শুট হয়েছিল তখন ঠিক কিরকম ছিল বিষয়টা? যখন 10 বছর আগে ছবিটা শুটিং শুরু হয় তখন কিন্তু আমার কাছে খুব ব্যাপারটা ইজি ছিল, কারণ নাটকটা তখন চলছিল এবং নাটকে যা করছিলাম সেইটাই সিনেমায় প্রায় করেছি, তবে কিছু কিছু চেঞ্জ হয়েছিল ডিরেক্টরের কথা অনুযায়ী সেইটুকু চেঞ্জ করেছিলাম, কিন্তু অভিনয় করতে ভীষণ ভালো লেগেছিল। কারণ আমার এই ছবিটা আমি স্পেসিফিক্যালি একটু আন্ডারলাইন করে বলে দিতে চাই যে আমরা সবাই চেষ্টা করি যখন সিনেমায় অভিনয় করছি এমনভাবে অভিনয় করব যে যেন দেখে মনে না হয় যে অভিনয় করার চেষ্টা করছি। আর চলোপটল তুলি কিন্তু সবাই খুব চেষ্টা করে অভিনয় করেছি যাতে লোকে মনে করে যে আমরা এটা অভিনয়ই করছি, কাজেই এটা খুব অভিনয়টা আন্ডারলাইন্ড। হ্যাঁ এটা একেবারে সুন্দর বলেছে, ঠিক অভিনয়টা আন্ডারলাইন্ড এখানে হচ্ছে কি আমরা চেষ্টা করেছি যে অতিরঞ্জিত ভাবে প্রত্যেকটি অভিব্যক্তি একটু অতিরঞ্জিত, মানে ইমেজ ভাঙা বলে না ওইটার একটা ওই বিষয়টা, ওইটা একটা খুব জোর করে চেষ্টা করেছি এবং সেই জন্য যেগুলো নর্মালি কেউ করে না সেগুলো করার চেষ্টা করেছি এবং গলাটাকেও একটু বিকৃত করেছি, কারণ আমি যে চরিত্রটা আমি করছি আমার চরিত্রের নাম হচ্ছে অশ্বিনী চাকলাদার, তো এই অশ্বিনী হচ্ছে একটুখানি মানে বাতিগ্রস্ত লোক এবং এমনই বাতিগ্রস্ত যে সে পাশের বাড়িতে অসুখ করেছে বলে ও মনে করে যে ও এবারে অসুস্থ হয়ে যাবে, মানে একটু খানিকটা এই আমাদের এই COVID-19 সিচুয়েশনের মতো, তো সেখানে বাড়াবাড়িটাই ডিরেক্টর চেয়েছে এবং লেখাটাও সেইভাবে, কাজেই আমরা চেষ্টা করেছি একটু বাড়াবাড়ি করেই করার। প্লাস শিবরামের কলম তো সেই ছোঁয়াটা তো আছে, তাই জন্য এটা এই প্যাটার্নটাই আছে। গল্পগুলো আমরা পড়েছি এতদিন এবং সেটা মন্ত্রস্থ করা এবং সেটা তোমরা অলরেডি করে ফেলেছো এবং সেটা থিয়েটারে এনে একটা মারাত্মক, এটা কিন্তু একটিমাত্র গল্পকেই অবলম্বন করা হয়েছে, অশ্বত্থামা হতইতি। তো এই যে পুরো মানে এই যে তুমি প্রোডাকশনটা যখন সামলাচ্ছ বা যখন তুমি প্ল্যান করলে যে হ্যাঁ এটা তুমি করছি এবার তুমি এবার কমপ্লিট করব, তো সেই জার্নিটা তোমার কিরকম ছিল? মানে খুব সাংঘাতিক ছিল প্রথম, যেহেতু তোমার প্রযোজনা খুব সাংঘাতিক ছিল অ্যাকচুয়ালি, মানে 2005 সাল থেকে যদি আমার মহুলের জার্নি ধরো তো সেখান থেকে তো সবসময়ই এবং মেয়েরা অনেক বেশি খুব একটা খান্ডারিনী হয়ে সব কিছু সামলায়, আর আমার তো ব্যান্ডে সব সবাই ছেলে পুলে এবং ছেলেরা সাধারণত একটু ভীষণ হ্যাফেজেট ওয়েতে কাজ করে একটু, মানে কেউ কেউ আমি বলছি না সবাই, উনি একটুখানি আমি মেয়েদের দেখে একটুখানি একটু চিন্তিত মুখে ভাবছিলেন কতটা মানে এই কথাটা কতটা সত্য, তো সেটা যেটা বললাম কেউ কেউ কিছু কিছু মানুষ তো, আর এটা যেহেতু অনেক অল্প বয়সী আমার থেকে ওরা সবার কি সত্য চিনু সভ্য শুভম দেবদীপ সব, তো সেইখান থেকে আমাকে একটুখানি গুছিয়ে কাজ করতে হয়েছে আমাকে বরাবর, এবং একটা টিম স্পিরিট যেটা আমি এখানে আবারও উল্লেখ করব, আমি মহুলে যে টিম স্পিরিটটা নিয়ে কাজ করেছি সেই টিম স্পিরিটটা কিন্তু আমাদের শেখা গ্রুপ থিয়েটার দেখে, এবং অবশ্যই চারবাগ তাদের মধ্যে একটি অন্যতম গ্রুপ যাদের নাটক দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, এবং একটা টিমের টিম চালাতে গেলে এই এই কী বলবো এই ডিসিপ্লিনটা এই একসাথে একের থেকে থাকা বন্ধনটা এটা ভীষণ জরুরি যে কোনো একটা প্রজেক্টকে সুন্দর করে করতে গেলে, এবং টিম স্পিরিটটা না থাকলে সেই কাজটা খুব স্মুথ হয় না। মানে এখানেও বলতে গেলে মানে গতকাল রাত্রেও যখন আমার ওদের সাথে কথা হচ্ছিল মানে প্রত্যেকবারই একবার করে কিন্তু খেয়ালি দি অরিন্দমদারা প্রত্যেকে একবার করে উল্লেখ করেন, কালকে আবারও উল্লেখ করেছে শাওলি আমাদের চারবাকে সবাই কিন্তু যাবে, মানে এই যে ছোট ছোট শিক্ষাগুলো
এগুলো পেয়ে আমরা বড় হয়েছি। এমন নয় যে খেয়ালিদি কালকে রাত্রে প্রথম বললেন এই কথাগুলো, না শুনতে শুনতে আমি তাহলে একবারও বলবো না যে আমার জন্মের আগে থেকে ওরা আমার থেকে অনেক বড়, আমারও যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু মোটামুটি বয়স নিয়ে কোনো কথা হবে না, কথা হবে না, মানে না আমি এটা বলছি না আমার জন্মের আগে থেকে তোমরা করছো, মানে ঠিক আছে চলছি, বয়সটা তো শুধু নাম্বার নাম, হ্যাঁ তবু তো এটাতেও খেয়ালিদি নো কমেন্ট, আসলে নায়িকাটা বয়স বলতে চান না তো বাবা প্রোডাকশনটা কমপ্লিট করার জন্য হাতে নিলাম, দেখলাম যেহেতু এটা 2010 সাল থেকে আরম্ভ হয়েছিল মানে শুটিংটা, তারপরে বারবারই মানে অনেকবার হাত বদল হয়েছে আর কি, মাঝে দুবার হাত বদল হয়েছে, এবং হাত বদলের সঙ্গে সঙ্গে যেহেতু সময়েরও একটা বিশাল মানে গ্যাপ ছিল, তার ফলে অনেক জিনিস খুব ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে শুটিং যেমন কিছুটা, এটাও অবশ্য এমন একটা মানে অরিন্দম গাঙ্গুলি আমাদের ডিরেক্টর এই সিনেমার, তিনি সবসময় আমাকেও এটা উল্লেখ করতে বলেন যে এটা কিন্তু ফিল্মের শ্যুট, যেটা এটা লাস্ট হয়েছে এমন একটা ছবি যেটার একটা বেশ বিশেষ অংশ ফিল্মে শ্যুট হয়েছে, তো সেইটাকেও বুঝতে পারছো ফিল্মের শ্যুটের ম্যাটেরিয়ালটাকে আমাদের এখানে এনে ডিজিটালি কনভার্ট করতে হয়েছে, সেটা অডিও অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, মানে পুরো ব্যাপারটা একসাথে করে, এবং যেহেতু এটা অনেক দিন ধরে শুরু হয়েছে তার ফলে এই সময়টাকে কানেক্ট করার জন্য আমাদের প্যারালাল আরেকটা স্টোরি বোর্ডিং করতে হয়েছে, যাতে এই কানেকশনটাকে আমরা বিল্ড আপ করতে 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 যাই, যে ছোটানো ছোটানো বিষয়গুলো ছিল সেগুলোকে তুমি আমাদের নতুন করে শুটিং হয়েছে আবার, এবং খুব ইন্টারেস্টিং যেই মেন সিনেমাটা যে মানে মূল কাহিনী সেটাতে যদি থাকেন অরিন্দম দা আর কি একেবারেই পরিচালনায়, সঙ্গে বেনুদা, খেয়ালিদি, শুভাশিষ বাবু, সুজিত বাবু চারবাকের অন্যতম ভীষণভাবে, হ্যাঁ আরেকজন অভিনেতা দ্বিজেন বাবু যেমন রয়েছেন, আমি যখন হাতে নিলাম তখন কিন্তু এদের আবার পরের জেনারেশন এসে গেল, মানে আমাদের এই যে অশ্বিনী চাকলাদের গল্প যেটা বলতে বলতে যাওয়া হয়েছে সেইটা অ্যাকচুয়ালি একজন কাউন্সিলর তার একজন পেশেন্টকে শোনাচ্ছে, সেই কাউন্সিলর যেমন হয়ে গেলেন অরিন্দম গাঙ্গুলি, আবার পেশেন্ট হিসেবে উঠে এলেন গৌরব চক্রবর্তী, এবং গৌরবের একটা আক্ষেপ ছিল যে ওকে বরাবর এরা কি করেছেন থিয়েটারের সময় নাটকে মানে মঞ্চে অ্যালাউ করেনি, কেউ ও কোনোভাবেই অ্যালাউড হয়নি মঞ্চে অভিনয় করতে চলো পটল তুলি, ওকে নাকি বরাবরই মানে মানে চায়ের কেটলি জল ঠল সাপ্লাই করতে হয়েছে এদের, তাহলে কি গৌরব এখানে স্বপ্নটাই এখানে ওর এখানে ফুলফিল হলো, এবং গৌরবকে গল্পটা বলা হচ্ছে যে অশ্বিনী চাকলাদার কি করতেন সেইটা পুরোটা, এবং সেখানে খেয়ালিদি অরিন্দম দা ছেলে আদিত্য কিন্তু আমার জায়গায় আমার সময় এসে আবার আর কি হয়েছে গিয়ে ক্রিয়েটিভ ডিরেক্টর, ও পুরো ব্যাপারটাকে সাজানো, দুটো প্রজন্মের স্টেপ এখানে রয়েছে, আমরা ছবি নিয়ে আরো আড্ডা দেবো, এবং এবার জানবো যে ছবির ভেতরে শুটিং এর সময়টা ঠিক কিভাবে কেটেছে সেই বিষয়ে কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির সময় আছে, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming,
the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Aarohi Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Aarohi Media and Entertainment. Keep binging. ওয়েলকাম ব্যাক টু আরোহি সেলেব টকস। আর সরাসরি এবার আড্ডায় যাই। বেনুদা, চলো পটল তুলি থিয়েটারে আমরা দেখবো, কিন্তু যখন শ্যুট হয়েছিল এটা, তখন নিশ্চয়ই এখন দেখলে তোমাদের একটা নস্টালজিয়া কাজ করে যে 10 বছর আগের একটা বিষয় তখন শ্যুট হয়েছিল, তো সেই সব স্মৃতি কিছু মনে পড়ে যেগুলো মানে ভীষণ? হ্যাঁ, একটা স্মৃতি তো মনেই পড়ে যে আমার এই মুখের রেখাগুলো আর একটু কম ছিল। তো তারপরে বয়স নিয়ে কথা বলছি, হ্যাঁ বয়সটা একটু বেড়ে গেছে, কিন্তু এটা যখন হয়েছিল তখন ডেফিনেটলি আমার একটু বয়স কম ছিল আর ফিজিক্যালি খুব ভালো অ্যাক্টিভ ছিলাম। তারপর থেকে আমার মিডল সেকশনটা বেড়েছে, আমার ওজনটা বেড়েছে, আমার হাঁটুর জোর কমে এসেছে। এগুলো কেন অশ্বিনী চাকলাদের? অশ্বিনী চাকলাদের তো ভীষণ কেয়ারফুল বাতিগ্রস্ত, ভীষণ পিটপিটে, কিন্তু নিজে ভীষণ রসিক মানুষ কিন্তু। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এবং সবাইকে নিয়ে বাঁচার যে মজাটা আছে সেইটা রিয়েলাইজ করেও, যেটা আগেও ভীষণ সেলফ সেন্টার্ড হয়ে গিয়েছিল যে আমি আমি আমার কি হবে, আমার এটা কেন হচ্ছে না, আমার ক্ষতি হয়ে যেতে পারে, সবটাই ভীষণ আত্মকেন্দ্রিক হয়েছিল। সেইটা নিয়ে পরবর্তীকালে দেখা যায় যে সকলকে নিয়ে বাঁচাটাই হচ্ছে আসল বাঁচা। তুমি যে বলছিলে না বিরতির আগে যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে কোথায় কোভিড সিচুয়েশনের জন্য, মানে এই কানেকশনটা বোধহয় আবারও পেলাম আমরা যে কোভিডে আমরা এই জিনিসটা অ্যাটলিস্ট শিখেছি যে নিজের জন্য করে আলটিমেটলি কিছু লাভ নেই, সবাই মিলে বাঁচাটা সবচেয়ে বেশি। এটাও কিন্তু একটা অদ্ভুত যোগাযোগ যে এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে এই ফিল্মটা রিলিজ হলো, এত বছর হলো না এখন হলো, কিন্তু একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা হচ্ছে যে কোভিড সিচুয়েশনে সকলকে নিয়ে বাঁচতে কিন্তু বারণ করছে, সকলের জন্য বাঁচতে হবে, আমরা সকলের জন্য অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আমার যদি একটা ইনফেকশন হয়ে থাকে তাহলে আরেকজনের হয়ে যেতে পারে, যে জন্য পূজোর সময় বেরোতে বারণ করছে সবাইকে, যে জন্য সকলকে নিয়ে যদি বাঁচতে হয় তাহলে অন্যর ওয়েলবিংটাও ভাবতে হবে, সেটাই। তাই এইখানে চলপটল তুলির গল্পটাতেও সেটাই আছে, মনুষ্যত্ব বজায় রাখার, বজায় রাখতে হবে। আচ্ছা, চলো পটল তুলি, পটল তুলি মানে আমরা জেনারেলি জানি যে
সে মারা যাওয়া সে চলে গেছে। তো এখানে পটল তুলি বলতে কি মানে একেবারে কোটানকোট সেই অর্থটাই নাকি অন্য কোনো অর্থ পাওয়া? হ্যাঁ, এখানে শিবরাম চক্রবর্তীর গল্প অনুযায়ী যেহেতু এই অশ্বিনী চাকলাদার নিজেকে অসুস্থ মনে করে, সে কোন ডাক্তারের কাছে যাবে খুঁজে পায় না, একজন ডাক্তারের কাছে যায়, সে আবার একটা হাতুড়ে ডাক্তার, এটা করেছে দেবশঙ্কর, এটা দেবশঙ্কর হালদার করেছে, এবং সে তাকে অ্যাডভাইস করে যে আপনি একটা কাজ করুন, আপনি চেঞ্জে চলে যান, কোথায়, পশ্চিমের দিকে। আচ্ছা, তো ওই পশ্চিমের দিকে বলতে ও হয় যে পশ্চিমের দিকে মামা থাকেন, মামার বাড়ি চলে যান। আচ্ছা, তো সেইখানে চেঞ্জে গিয়ে ওর মামাদের খেতিবাড়ি আছে আর কি, তো সেখানে গিয়ে মামি বলে যে তুমি তোমাকে তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে, আমার দুই ছেলে তো খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে, এবার তুমিও ওদের সঙ্গে হাত লাগাতে পারবে, আমার তো ওরা প্রায় 10 লক্ষ পটল তুলেছিল, তুমি এসেছো, এবার আমার পটলের ক্ষেত থেকে 15 লক্ষ পটল তুলতে হবে তোমাকে। সেইটা শুনেও আরও অসুস্থ হয়ে যায়, তো সেই লিটারালি পটলের ক্ষেত থেকে পটল তোলাটাই শিবরামের একটা পানিং আছে, উনি সবসময় পানিং করেন, তো পটল ফসল এবং পটল দুটো আছে, মানে ওই পটল তুলতে গিয়েই ও পটল তুলবে, আমার এটাই বলতে চাই। ট্রেলারে তোমার যে মানে অঙ্গভঙ্গিমা যেই যে তুমি বলছিলে যে আমরা দেখিয়েছি অতিরঞ্জিত করে দেখানো, যখন এটা শুট হয়েছিল তখন যখন তোমরা কাজটা শুরু করেছিলে তখন ঠিক কী কী বিষয়ে তোমাদের কাজ করেছিল যে এত অতিরঞ্জিত করে দেখাচ্ছি, দর্শক নেবে কি নেবে না, এই বিষয়গুলো তোমাদের মাথায় আসেনি? না না, ওইটাই তো বলছি, ওইটাই আমরা যেহেতু নাটকে ওইটাই করতাম, নাটকের জিনিসটা নাটকীয়তা এটাই সিনেমায় রেখেছি, কাজে আমরা সিনেমায় খুব কন্ট্রোল অ্যাক্টিং যেটাকে বলে সেটা আমরা করিনি। আর কমেডি অ্যাক্টিংটা কিন্তু একটু চড়াদাগ হয়, কমেডি বলতে স্ল্যাপস্টিক, এটা পুরোটাই স্ল্যাপস্টিক কমেডি, স্ল্যাপস্টিক কমেডি, মানে আমরা যে কারণে আর কি এই জেনারেশন হয়তো জিম ক্যারি বা বারকে মানে মিস্টার বিনেরটা দেখেন, এই যে মুখভঙ্গি অঙ্গভঙ্গি ব্যাপারগুলো এগুলো কিন্তু এটা কিন্তু একটা 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 আর কি ঘরানা অ্যাক্টিং এর মানে কমেডির এইটা কিন্তু আছে, ভালো লাগা ভালো, হ্যাঁ এটা বেশ বেশি মাত্রাতেই আছে, এবং সেটা কেন আছে সেটার জন্য সিনেমা মানে আমি বলবো যে ইটস আ কম্বিনেশন ট্রিবিউট, ইটস আ কম্বিনেশন ট্রিবিউট টু চার্লি চ্যাপলিন, হ্যাঁ টু রোন অ্যাটকিনসন এন্ড চলতে মানে এটা সত্যি তাই, এন্ড মার্কস ব্রাদার্স অস্বীকার করতে পারবে না কখনোই না। একটা সিন আমি যখন ট্রেলারটা দেখছিলাম, একটা সিন আমার ভীষণ মানে ওটা দেখেই হাসি পাচ্ছিল, তোমার একটা সিন ছিল যেখানে ডাক্তার বলে গেল যেটা খরচ খরচা করেছে, হ্যাঁ উনি বলে গেলেন যে ওষুধটা খেয়ে একটু ঝাঁকিয়ে নেবে, হ্যাঁ নাড়িয়ে নেবে, খাওয়ার আগে ঝাঁকাচ্ছে না, ওকে বলেছিল যে এটা খাবার আগে সকালে সকালে খাবার আগে একবার, দুপুরে খাওয়ার আগে একবার, রাত্রিবেলা খাওয়ার আগে একবার, এরকম করে বলে বলে অভ্যস্ত হয়ে গেছে, তো ও অত পরিষ্কার করে বলেন, আর খাওয়ার আগে নাইডি নেবেন, খাওয়ার আগে নাইডি নেবেন বলেছিল যে ও শুনেছে শিশিটাকে যে নাড়াতে বলেছে, যে খাওয়ার আগে নাইডি নেবেন মানে যে ও ভেবেছে যে একটু নাড়িয়ে নিতে হবে, তো সেটাই সে ওইটাই শিবরাম চক্রবর্তী সেটাই বলা আছে, তো সেইটাই ও নিজেকে নাড়াচ্ছিল, তো ওকে যে ওষুধের শিশিটা নাড়িয়ে নিতে বলেছে সেটা ভালো করে বুঝতে পারেনি, তো এই এইরকম নানান রকম পানিং আছে। আর ও যে যে মামা বাড়ি যায়, সেই মামা বাড়িতে ওর দুই মামা তো ভাই, তার মধ্যে একজনের নাম বোধ হয় ঋত্বিক, ঋত্বিক টানাট্টা, আর একজনের নাম সালমান, হো একজন সালমান, একজন এরা দুজনের দুজনের ফ্যান আর কি, তো ঋত্বিক আর সালমান তারা তারাও ওই ঋত্বিক আর সালমানের ফ্যান, সেইভাবেই করা হয়েছে, কিন্তু একেবারে ঋত্বিকও নয় সালমানও নয়, দুজনকেই একদম অন্য রকম, একজন বিশ্বনাথ একজন কাঞ্চন, একজন হচ্ছে কাঞ্চন মল্লিক, একজন বিশ্বনাথ বসু, কাজেই বুঝতেই পারা যাচ্ছে যে কি করছে, তাহলে আজকে আরো আমাদের আড্ডাটা জমতো, কিন্তু চেষ্টা করছি আমরা, এবং সঙ্গে আছেন শুভাশিস মুখার্জি, হ্যাঁ দেবশঙ্কর হালদার, খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়,
মানে বলা যায় যে এই পুরো মুভিতে আমরা এমন কোন মুখ নেই যাকে আমরা দেখব না, এবং সবাই ওই মাপের অভিনেতা, একদম তাবড়তাবড় অভিনেতা। এইটা সেই পুরনো ফিল্মের মতন, তুমি দেখবে হিরো হিরোইন যেই, তারপর পার্শ্ব চরিত্রটাও ইকুয়ালি নাম করা এবং স্ট্রং, এটা থ্রু আউট দ্য ফিল্ম এটা মেইনটেইন করা হয়েছে। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, রিমঝিম আছে এখানে? হ্যাঁ রিমঝিম আছে, আমি দেখেছি। দেবরাজ মুখার্জি আছে, আর এখানে আর এমন কেউ নেই মানে যাকে, জর্জ বেকার আছে, হ্যাঁ জর্জ বেকার আছে, ঠিক ঠিক ঠিক। সুতরাং হলে যখন আমরা ঢুকবো বা দেখতে যাব তখন মানে গোটা তারকা সমাবেশ, হ্যাঁ একদম সমাবেশ দেখতে পাবো, সুতরাং এইটার বলাই বাহুল্য। তোমার একটা বিষয়ে জানতে চাইবো, বেনুদার সঙ্গে এতদিন তোমরা কাজ করছো, যখন শুট হয় বা যতবারই কাজ করেছো, বেনুদা কি কাজ করতে করতে ভীষণ মানে মজা করে করে কাজ করতে ভালোবাসেন নাকি ভীষণ সিরিয়াস? এইবারে তো এটা বলতে হবে আমাদের। কি হয় অনেক সময় আমরা তো প্রায় ছোট থেকেই একসাথে অভিনয় করি, যার জন্যে এখন খুব কমফর্টেবল, কোনো অসুবিধা হয় না অভিনয় করতে, আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো। একটা ছোট্ট এক্সাম্পল, অনেক আগে তখন আমার বাবা বেঁচে ছিলেন, সুকুমার রায়ের গল্প নিয়ে একটা শুটিং হচ্ছে, তো সেইখানে আমি একটু পরে পৌঁছেছিলাম, ছোট ছোট গল্প হতো, তো সেইখানে একটা এপিসোড হচ্ছিল যেখানে ও আমার বরের পাঠ করছে আর আমি একটা বোকা বউয়ের পাঠ করছি। এবার মানে বর ইকুয়ালি বোকা, হ্যাঁ হ্যাঁ দুজনেই বোকা। এবার কি হচ্ছে, আমি যখন চলে গেছি, অলরেডি শুটিং শুরু হয়ে গেছে, অলরেডি ও একটা ম্যানারিজমে অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে। অন্য সময় কি হয়, আমি শুরু থেকে দেখি কিছু মনে হয় না, হঠাৎ আমি একদম মেকআপ নিয়ে চলে গেছি ফ্লোরে, ফ্লোর মানে আউটডোরে শুটিং ছিল, মাঠের মধ্যে চলে গেছি, ও রেডি। এবার অ্যাকশন বলার পর ও এমন করে একটা কথা বলেছে, আমি হাসতে শুরু করেছি, আর ওটা প্রায় করতে হচ্ছে ওকে, তখন ওটা সেট হয়ে গেছে। তো এবার ওটা যতবার হচ্ছে আমি ততবার হাসছি, যতবার হচ্ছে ততবার হাসছি। তারপরে একটা সময় আমার বাবা যশন্তস্তের বলেন, শুটিং বন্ধ, কী হয়েছে ব্যাপার, এত হাসি কেন? তারপরে লাস্টের দিকে মানে আমরা তো হাসলে হবে না, আমাদের তো নরমালি অভিনয়টা করতে হবে, কিন্তু দর্শক হাসবে, কিন্তু উল্টে আমরাই হাসতে আরম্ভ করে দিচ্ছি, আর ওর হাসি দেখে আমারও হাসি পেয়ে যাচ্ছে, তাহলে তুই হাসছিস কেন বলে এরম করলে আমি হেসে ফেলবো। যে আরে এইটাই তো ম্যানারিজম, সেইটা মানে। তারপরে আমি ওর দিকে বলেছি, তাকাবো না আমি, না তাকিয়ে অভিনয় করবো, বলে তাই কর, আমি অন্যদিকে তাকিয়ে অভিনয় করছি, কিন্তু আর চোখে তো দেখতে পাচ্ছি কি করছে, আবার হাসি পাচ্ছে। খুব বকা খেয়েছিল বাবার কাছ থেকে প্রচণ্ড, মানে অভিনয় করা মজা সবটাই আমাদের ফ্লোরে থাকে, মানে ওর সব বেনুর সাথে অভিনয় করাটা তো ফিল্মে এই প্রথম, তো যার জন্য আমার কোনো অসুবিধেই হয়নি কারুর সাথে, মানে ওর সাথে তো হয়ই না কোনো অসুবিধা হয়। যতবারই আমরা বেনুদার আর নাচটা, নাচ গানের একটা ছোট্ট সিকোয়েন্স আছে, সেটাও ট্রেলারে রয়েছে, ট্রেলারে রয়েছে না, আমি ওইটার জন্যই তো বলছিলাম হিরোইন বলো, হ্যাঁ তো আমাকে বলতে পারো, ওটা তো সব দূর ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ড্রেস, কখনো আওরা টাইপের সিন আসছে, ওই ছাতা নিয়ে একটা সিন রয়েছে, তার জীবনে জগত্তারিণী থাকা সত্ত্বেও সে কিন্তু নিয়ম করে জানলার পর্দা সরিয়ে পাশের বাড়ির মেয়েটিকেও ঝাড়ি করে, এমনই একটি চরিত্র। এবং কাজেই এবং আবার একইভাবে সে আবার মানে গীতা পাঠ করলে তার রোগ না হবার সম্ভাবনা আছে সেটাও ভাবে, আবার সে কলার মানে খোসা খেলে হয়তো রোগ সারবে না, ওর বন্ধু এসে হঠাৎ করে একটা সুভাষিস দা যেটা অভিনয় করেছে, কলার খোসা খেলে কিন্তু এগুলো হয় না বলে তাই, এবারে কলারটা বাদ দিয়ে কলার খোসাটা নিয়ে কলার খোসার জীবন ছিল। তারপরে আমার আমি অসুস্থ হইনি, কলার খোসা দিয়ে অনেকে রান্না করে, কিন্তু সেগুলো হয় ভাজা করে না, সেদ্ধ করে না, কেউ মিষ্টি করে, অনেক রকম করে কলার খোসা দিয়ে, কিন্তু আমি একদম কাঁচা কলার খোসা খেয়েছি। সিনেমাতেও দেখা গেছে, সিনেমাতেও খেয়েছেন, সিনেমাতেও খেয়েছেন, এবং খেতে খেতে তোমাকে দেখে এবার যারা তোমার ফ্যান আছে এসেছে, কিন্তু এইভাবে নানান রকম কিছু কিছু ঘটনা মানে হয়েছে পুরো
পুরো মানে ছবিটা জুড়েই যেখানে বলা হচ্ছে যে যখন তখন যে কেউ যা বলছে সেটা করাও বোধহয় ঠিক নয়, মানে অশ্বিনী চাকলাদার বারবারই ভাবে তার বোধহয় বেরি বেরি হয়ে যাবে, এই রোগটা বহুদিন বহু বছর আগে হয়েছিল, ডাক্তার কিন্তু প্রপারলি শোনেও নি পেশেন্ট কি বলছে। তো এটা দেখো সবকিছুই তুমি যদি ডিপার মিনিংসে যাও সমস্ত কিছু হিট করা আছে এক্স্যাক্টলি। এবং যে মানে মানে অরিন্দমদা যে সংলাপ লিখেছেন ডায়লগের মধ্যে এমন এমন অনেক আছে যেখানে মানে বেচু মানে বেচু মিত্র আর কি, যেটা যে রোলটা সুভাষিস দা করেছেন অশ্বিনীর মানে বন্ধু অশ্বিনী চাকলাদারকে, আবার এক সময় অশ্বিনীর আবার কবিতা লেখার শখও ছিল আছে, তো অশ্বিনী সেখানেও রবীন্দ্রনাথ থেকে চুরি করে করে, এবং শিম নিয়ে খাবার মানে শিম যে সবজি সেটা নিয়েও সে আর কি কবিতা বলে। তো সেই সময়ও যখন কিছু কিছু মুহূর্ত তৈরি হয় সেখানেও যে অশ্বিনী চাকলাদের ডায়লগগুলো আছে তার মধ্যেও কিন্তু বেশ কিছু সাবটেক্সট উঠে আসছে। হ্যাঁ এই মানে এগুলো তো অনেক পরের কথা, মানে ভেতরে যত নামবে তত, কিন্তু উপরে একদম আমরা সুভাষিস দাকে অন্যান্য চরিত্র দেখেছি কিন্তু কমেডি চরিত্র ওনাকে বেশি দেখেছি, তো একদম বলে যে হার্ড কোর মজা হাসি ছিল, মানে পুরো শুটিংটা করতে গিয়ে তোমরা কতটা হেসেছো যে কতটা শুট করেছো ওটা ওরা বলতে পারবে, কারণ আমি তো শুধু ওর সাথে অভিনয় করেছি। কিন্তু আমি এইটুকুই বলবো যে আমার যারা যারা কো অ্যাক্টার্স এখানে ছিলেন এবং কো অ্যাক্ট্রেসেস প্রত্যেকেই আমার থেকে বেটার অভিনেতা অভিনেত্রী, কাজেই তাদের সঙ্গে আমাকে একটু মানিয়ে নিতে হয়েছে, কারণ আমার মনে হয় যে আমি যদি আমার অভিনয় যদি লোকের ভালো লেগে থাকে তাহলে সেটা তাদের জন্যে, কারণ তারা আমাকে সাংঘাতিকভাবে সাপোর্ট করেছে, সেটা খরাজ হোক কাঞ্চন হোক বিশ্বনাথ হোক বা দেবশঙ্কর হোক, এরা প্রত্যেকেই আমার থেকে উচ্চ মানের অভিনেতা, সেই জন্য তারা সঙ্গে ছিল বলেই বোধহয় কাজ করতে ভালো লেগেছে আরো। আচ্ছা যখন মজার বিষয়ে কথা হচ্ছে, তোমার আবার মৃন্দা ভীষণ মজার মানুষ, কথাবার্তা দিয়ে বোঝা যায় তোমার এতদিন এতক্ষণ ধরে কথা বলছি আমরা। আচ্ছা তুমি কি জানো যে খেয়ালিদি কি মানে আদিত্যকে শাসন করতে গিয়ে কি করেছিল? হ্যাঁ হ্যাঁ আমি অনেক জানি, ও তো সামনেই তোমার সামনেই করেছিল না না স্টেজে, বাড়ির ঘটনাটা জানে না কিন্তু সে তো আমাদের স্টেজের ডিসিপ্লিন যে এখানে আমাদের হচ্ছে কি যখন শো চলবে উইংস এর ধারে কেউ দাঁড়িয়ে থাকবে না, এটা সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, নতুনরা যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে কেন চশমা পরে ঢোকাটা, সে একবার চশমা পরে ঢুকেছিল অভিনয় করছিল, অভিনয় করছে সে একটা চরিত্রে, সেখানে সে ঢুকবে সে একটা চাওয়ালা, সে তখন ছোট, সে তখন ছোটই, এবং সে এসে এনে চা দিন বলে চা ঢেলে দিয়ে চলে যাবে, ওকে প্রথম থেকে বলা হচ্ছে যে চশমাটা খুলে ঢুকবে কিন্তু হ্যাঁ আমি খুলে নেব, এবং ঠিক শোয়ের সময় ঢুকলো হাতে কেটলি এবং চায়ের ভাঁড় নিয়ে এবং চশমা পরা, এবং ওর মা দেখে নিয়েছে সেটা, এবার এটা হইট হয়ে গেল, সেবার ও বেরিয়ে যাবে, যেই বেরিয়ে গেল উইংসের পাশ থেকে আমরা একটা এরম একটা আওয়াজ পেলাম, তারপরে আমি বললাম যে এই রে মারলো বাচ্চাটাকে, এবারে আর শো চলছে তার মধ্যে সে তারস্বরে কাঁদছে, কাজে ও একদম মানে না সে অনেক রকম হয়েছে, তারপরে ও এখন বড় হয়ে গেছে, এখন খেয়ালিদি আদিত্যর মাথায় ম্যাগি ঢেলে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে ওটা আমাদের ওটা সাথে কথা বলেছিলাম, ওটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, ও কি করেছে সেটা যদি বলতে শুরু করি তার হিসেব পাওয়া যাবে না, না 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 ব্যাস ব্যাস ওটা একদিন এক তখন অনেক কম বয়স তখন দেখি ওর হাতে একটা ওই গডরেজের চাবি ছিল, আর আমার মা ওর পিসি, তো পিসির সাথে কিছু মা কিছু বলছেন ওকে রেগে রেগে, আর ওর সেটা মনঃপুত হচ্ছে না, তা আমি পাশে বসেছিলাম, আমি হঠাৎ দেখছি এরম করে বসে না ওই চাবিটা একবার এরম করে বেঁকাচ্ছে আর একবার সোজা করছে, আলাম গডরেজের চাবি বেঁকাচ্ছে কি, তারপর দেখছি এরম করে আমি না দেখে মানে একদম এরম বেঁকে না মানে বেশ বেঁকিয়েছে, তারপরে যখন মা চলে গেল একটু ঠান্ডা হলো, আলাম তুই কি করছিলি, বলো কি করেছি, আলাম তুই চাবিটা মেকিয়ে দিয়ে আবার সোজা করলি, বলে ধ্যাট আলাম সত্যি আমি দেখছিলাম বসে বসে, বলো হ্যাঁ ও তাহলে বোধ হয় রেগে এরম করেছি, না কারণ পিসির সামনে আর কি রাগ দেখাবো, কিন্তু রাগটাকে ভেন্ট করতে হবে সেই জন্য চাবির উপর রাগটা করলাম, বুঝতেই পারছি
বুঝতেই পারছো সবাই যে কি এখানে তো আমরা মজা করছি এবং জলপটল তুলি এই মুভিটা যে ঠিক কতটা হাস্যরস আনতে চলেছে তা বোধহয় মানে আমাদের আইডিয়ার একদম বাইরে, কারণ যে যেই মুখগুলো আমরা এই সিনেমাতে দেখতে পাবো এবং তাতে বলাই বাহুল্য যে কোথাও কিছুর খামতি হচ্ছে না। এবং অবশ্যই 21শে অক্টোবর এই সিনেমাতে গান আছে, খুব ভালো ভালো গান আছে এবং গানগুলো সকলের দেখা উচিত। গানগুলো লিখেছেনও কিন্তু অরিন্দম দা, অরিন্দম গাঙ্গুলি গান লেখা শুরু। গানগুলো খুব ক্যাচি, খুব হ্যাঁ খুব সুন্দর এবং গান গেয়েছেন শান, জাভেদ আলী, জলি মুখার্জি, রূপম ইসলাম, জুন মুখার্জি, রূপম ইসলামের আমরা কিছু কিছু শব্দ শুনতে পেয়েছি গানের এবং গানের লিরিক্স গুলো খুব সুন্দর, খুব সুন্দর। অর্থাৎ গানে হাস্যরসে মিলিয়ে একটা দারুণ জমজমাট ছবি, একদম জমজমাট ছবি থিয়েটারে আসছে 21শে অক্টোবর। এবং অবশ্যই এই সকলের যে মজা আমরা কথা বলছিলাম, এই মজাটা যদি থিয়েটারে একদম শেষ লেভেলে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই থিয়েটারে 21শে অক্টোবর যেতেই হবে। আজকে সময় একদম শেষ আমাদের, তোমাদেরকে আবারও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এবং অপেক্ষা করছি রিলিজ হোক, আমরা দেখবো গিয়ে। এবং সবাই খুব ভালো থেকো এবং আরো কিছু কাজ দেখবো এই আশাই করি। এবং আমাদের সময় একদম শেষ, আর আরোহি সেলেব টক সেখানেই শেষ করছি, তবে আবারও ফিরবো অন্য কোনো মুখ নিয়ে, অবশ্যই তোমাদের প্রিয় সঙ্গে। আরোহী সেলেব টকস নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।